وعدك يا أبو، جزاك الله خيرا شيخ، أشوفك إن شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، সংক্ষিপ্ত হামদ নাতের পরে দেশ ও বিদেশের দূরদূরান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন, আমাদের কথা শুনছেন, তাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই যে আমরা ধারাবাহিকভাবে সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ লিখিত দুরুসুল মুহিম আলী আম্মাতিল উম্মা, মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্স বা আলোচনা সমূহ থেকে নিয়মিত আমরা ক্লাস করছি। ইতিপূর্বে আমরা সুরাতুল ফাতিহার কিছু নাম, সুরা ফাতিহার বিষয়াবলী এবং সুরা ফাতিহার তিনটি আয়াত আপনাদের সামনে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ পেশ করেছিলাম। আজকে আমরা মধ্য পর্যায় থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন এই তিনটি আয়াত আমরা শেষ ও সমাপ্ত করেছিলাম। আজকে আমরা পরের আয়াত থেকে শুরু করছি ইনশাআল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে বলছেন যে আইলা নাবুদু ইল্লা ইয়াক, অর্থাৎ আল্লাহ আমরা আপনি ব্যতীত আর কারোই ইবাদত করি না। মূলত যে আরবি ধারাবাহিকতা তাতে এমন বলা দরকার ছিল, নাবুদু ইয়াকা, আমরা ইবাদত করি একমাত্র আপনারই, কিন্তু তাগাদা তাকিদ ও নিরঙ্কুশতা প্রকাশের জন্য ইয়াকা শব্দকে আগে নিয়ে আসা হয়েছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কিন্তু এই দুইটা ইয়াকাই পরের ছিল, আগে নিয়ে এসে এটা খালেস ও খাঁটি ও একচ্ছত্র বোঝানো হয়েছে যে আমরা আপনারই ইবাদত করি আর আপনার কাছেই আমরা সাহায্য চাই, অন্য কারো ইবাদতও করি না, অন্য কারো কাছে সাহায্য আমরা চাই না। আইলা নাবুদু ইল্লা ইয়াকা ওয়ালা নাতাওয়াক্কালু ইল্লা আলাইকা, আর আপনি ছাড়া আমরা কারো উপরে ভরসাও রাখি না। ওই ইস্তিআনা, সাহায্য চাওয়া, আপনি তার কাছেই তো সাহায্য চাইবেন যার উপরে আপনি আস্থাশীল হবেন, যার কাছে কিছু পাওয়ার আপনি আশা রাখেন। এই জন্য নাস্তাইনের এখানে তাওয়াক্কুল, ভরসার বিষয়টা ওতপ্রোত ভাবে জড়িত হয়ে আছে। ওয়াহাদা হুয়া কামাল উত্তা, আর এটাই হলো আনুগত্যের পরিপূর্ণতা। ওয়াদ্দিন কুল্লুহু ইয়ারজিউ ইলা হাদাইনিল মা'নায়াইন, আর আমাদের ইসলাম ধর্ম সার যে নির্যাস তার সবটাই এই দুটো অর্থের সাথে, দুটি বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয়ে আছে। আর যার একটি হচ্ছে যে একমাত্র আল্লাহরই ইবাদত করা, আর বিপদে আপদে সদা সর্বদা আল্লাহর উপরেই আস্থাশীল হয়ে ভরসা রেখে তার কাছে সাহায্য চাওয়া। ওয়াহাদা কামা কলা বাদুস সালাফি কতক সালফে সালেহীন, পূর্বের জ্ঞানী মানুষ এবং পরহেজগার মানুষেরা বলেছেন যে আল ফাতিহাতু সিররুল কোরআন, সুরাতুল ফাতিহা হলো কোরআনের সার নির্যাস, গোপন ভেদ ও রহস্য। মানে পুরো কোরআনে যা বলা হয়েছে সুরা ফাতিহাতে তার সার কথা বলে দেওয়া হয়েছে। আর সুরা ফাতিহার মূল ও সার নির্যাস হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে কোরআনের সার নির্যাস হলো সুরা ফাতিহা, আর সুরা ফাতিহার সার নির্যাস হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র আমরা আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। ফাল আউয়ালু তাবাররুম মিনাশ শিরকি, যখন আপনারা আমরা বলি ইয়াকা নাবুদু, আপনারই ইবাদত করছি, তখন আমরা অন্য যে কোনো ব্যক্তি, বস্তু, জিনিস ইত্যাদির ইবাদত থেকে নিজেদেরকে মুক্ত বলে ঘোষণা করছি। আমরা যখন বলছি আল্লাহ তোমারই একমাত্র ইবাদত করি, তার অর্থ তুমি ছাড়া আর কারোই আমরা ইবাদত করি না, শিরিক থেকে নিজের মুক্ততা ঘোষণা করা হচ্ছে। ওয়াসানি, আর দ্বিতীয় যেটা নাস্তাইন ওয়া ইয়াকা
نستعين بلا هتسب اتدي تبرؤ من الحول ومن القوة আমরা আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদের উপকার অপকার করার ক্ষমতা রাখে অথবা ভালো কাজে তৌফিক দিতে পারি, মন্দ কাজ থেকে বাঁচাতে পারি, মন্দ বিষয় থেকে বিরত রাখতে পারে এমন কেউ নেই আল্লাহ ছাড়া। এটা দ্বিতীয় অংশে যখন আপনি ওয়াইয়াকা নাস্তাইন বলছেন তখন সেখানে আপনি আল্লাহ ছাড়া অন্যের সাহায্য সহযোগিতা, অন্যের উপরে ভরসা, অন্য কেউ আপনার উপকার অপকারের ক্ষমতা রাখে, এ থেকে আপনি নিজেকে মুক্ত ঘোষণা করছেন। তারপরে পরের আয়াতে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা তো আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি, শিরিক থেকে মুক্ত তো ঘোষণা করছি। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি, ফলে আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদের উপকার অপকার করার ক্ষমতা রাখে না। এর পরে ওয়াত্তাফদিদু ইলাল্লাহি আজ্জা ওয়াজাল, পরের আয়াতের প্রথম অংশে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো যখন আমাদের উপকার অপকার করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই, তখন আমাদের যাবতীয় বিষয় আমরা সুপর্দ করে দিচ্ছি, সঁপে দিচ্ছি, আমরা হাওয়ালা করে দিচ্ছি, আমরা ট্রান্সফার করে দিচ্ছি কার কাছে, ইলাল্লাহি আজ্জা ওয়াজাল, মহান রব্বুল আলামিনের কাছে। তাই আমরা তার কাছে প্রার্থনা করছি, ইহদিনা, আপনি আমাদেরকে হেদায়াত দান করুন, ইহদিনা। পরের আয়াতের প্রথম অংশ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তো ইহদিনা মানে আপনি আমাদেরকে হেদায়াত দান করুন করুন। দোয়া উল্লাহ আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত গ্রহণের, হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। মনে রাখা উচিত যে হেদায়েত দুই প্রকার, মনে রাখা উচিত যে হেদায়েত দুই প্রকার। প্রথম প্রকার হেদায়েত হচ্ছে হেদায়েতুদ দালালা ওয়াল ইরশাদ, মানুষকে ভালো পথ দেখান, এটা আপনারা আমরা প্রত্যেকেই করতে পারি, বলেই দিয়েছেন এখানে যে ওয়াহাজিহি ইস্তাতিউ কুল্লু ইনসানিন আলাইহা, এটা প্রত্যেক মানুষই করতে পারি। যখন আপনি ভালো কোনো পথ পেলেন, ভালো কোনো বিষয় পেলেন, জিনিস পেলেন, তখন নিজে জেনে যখন আমল করলেন, অন্যকে আপনি এর প্রতি আহ্বান করতে পারেন। তো হিদায়াত দুই প্রকার, একটা হলো হেদায়েতে দালালা ওয়াল ইরশাদ, মানুষকে হক পথের পথ দেখানো, অথবা কেউ মন্দ পথ দেখায় সেটাও এই প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু সেটা মাইনাস পয়েন্ট, নেগেটিভ জিনিস। তো যাই হোক, হিদায়াত দুই প্রকার, একটা হলো মানুষকে ভালো পথ দেখানো, আর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে তিনি বলেছেন সুরার 52 নম্বর আয়াত, যে নিশ্চয় আপনি মানুষকে সঠিক ও সোজা সরল পথের প্রতি দিক নির্দেশনা দান করেন, বলে দেন আপনি যে এটা হলো সঠিক পথ, এই পথে আপনারা চলুন। তো এই বিষয়টা প্রত্যেকটা মানুষই করতে পারে। এটা গেল 1 নম্বর হেদায়েত, যেটাকে বলা হচ্ছে হেদায়েতে দালালা ওয়াল ইরশাদ, কোনো মানুষকে ভালো পথের পথ দেখানো বা সঠিক দিক নির্দেশনা প্রদান করা। দ্বিতীয় নাম্বার যে হেদায়েত, এটাকে আরবিতে বলছে হেদায়েতে তৌফিক ওয়াল ইলহাম, হেদায়েতে তৌফিক ওয়াল ইলহাম, অর্থাৎ স্বয়ং হেদায়েতটা, সঠিক পথটা যে গ্রহণ আমরা করব, এই গ্রহণের মানসিকতা বা এই গ্রহণের ক্ষমতা এটা মহান রব্বুল আলামিনই দিয়ে থাকেন, অন্য কেউ এটা দিতে পারে না, সবার ভাগ্যে হেদায়েত জুটে না। বিশ্বে কত মানুষ আছে, হ্যাঁ, অসংখ্য মানুষ আজকে অমুসলিম, কাফের অবস্থায় জিন্দেগি যাপন করছে, ফলে ওদের ভাগ্যে হেদায়েত জুটে নাই। তারপরে মুসলিম যারা আমরা আছি, এদের মধ্যেও কতজন আর কত পথ মত তার কোনো ইয়ত্তা নেই। তো এই দ্বিতীয় প্রকার যেটা হেদায়া, এটাকে বলা হচ্ছে হেদায়েতে তৌফিক ওয়াল ইলহাম, অর্থাৎ কোনো ভালো বিষয়কে গ্রহণ করার যে মন মানসিকতা এবং এই ক্ষমতা, এটা একমাত্র মহান রব্বুল আলামিনই দিয়ে থাকেন।
এই ক্ষমতা বা এই হেদায়েত আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না। এজন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা, যিনি তাকে অনেক অনেক দেখভাল করেছিলেন, তাকে দেখাশোনা করেছেন, তাকে সাহায্য সহযোগিতা করেছেন, সেই চাচা আবু তাহলে যখন মৃত্যুশয্যায় শায়িত আর তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, তখন চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বলছিলেন বারবার, ইয়া আম্মি, এ চাচা, কুল কালিমাতান উহাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ, আপনি একটা কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা দিয়েই আপনার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আপনার জন্য দরখাস্ত করব আপনাকে জান্নাতে দেওয়ার। কিন্তু তিনি শেষ কথা যেটা বলেছিলেন, কারণ তার কাছে আবু জাহাল এবং উমাইয়া বিন খালফ এবং আরো অন্যরা ছিল, তারা বারবার তাকে নিষেধ করছিল এবং বলছিল, আর তারগাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব, মরার সময় আপনি আব্দুল মুত্তালিবের দীন ধর্ম ছেড়ে মারা যাবেন, এটা বড় নিন্দনীয় কাজ। তাই তিনি তারা যখন তাকে বারবার এই কথাটা বলছিল, তখন তিনি শেষ কথা বলেছিলেন যে আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি জানি যে আপনার দীন ধর্ম সত্য, কিন্তু আমি আমার মৃত্যুর পরে নিন্দার ভয় করি, মানুষ আমাকে বলবে যে মরার সময় আবু তালেব বাপ দাদার ধর্ম ছেড়ে গেছে, এজন্য আমি তোমার দীন ধর্ম ধর্মে দীক্ষিত হতে পারছি না, আমি আব্দুল মোত্তালেবের দিনের উপরেই দুনিয়া ত্যাগ করলাম। ফলে তার মৃত্যুটা হলো কুফুরি মৃত্যু, আর এজন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে থাকেন, সূরাতুল কসাস 56 নম্বর আয়াত। তো প্রথম প্রকারটা আপনারা আমরা সবাই, নবীরা তো তার আগেই সবাই এটা মানুষকে দিক নির্দেশনা পথ নির্দেশনা দিতে পারে, কিন্তু দ্বিতীয় প্রকার যে হেদায়েত, হক ও সত্য গ্রহণের যে মন মানসিকতা, এই তৌফিক ও ক্ষমতা একমাত্র আল্লাহ দিয়ে থাকেন। এজন্য দ্বিতীয় আয়াতে নবীর ক্ষেত্রে হিদায়াতটাকে নাকচ করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলছেন সূরা কসাস 56 নম্বর আয়াতে, ইন্নাকা লা তাহদি মান আহবাব, যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি হিদায়াত দিতে পারেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিয়ে থাকেন। তো এ গেল ইহদিনা, অর্থাৎ আমরা প্রথমত শিরিক আর বিদাত আর কুসংস্কার এবং যাবতীয় আল্লাহ ব্যতীত অন্য ক্ষমতা যত আছে সেগুলো থেকে নিজেদের মুক্ততা ঘোষণা করার পর আমরা আল্লাহর কাছে আল্লাহ মুখী হয়ে বলছি, ইহদিনা, তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আর হেদায়েতের কথা আমরা বললাম দু প্রকার হেদায়েত। তারপরে এই আল্লাহ তাআলা বলছেন আস-সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম হলো ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ বলছেন, আজমাআতিল উম্মাতু মিন আহলি তাবিলি জামিআন, সকল মুফাসসিরগণ একমত হয়েছেন যে আস-সিরাত আল মুস্তাকিম যেটা, এটা হলো হুয়া ত্বরিকুল ওয়াদিহু আল্লাযী লা ইজাজা ফি, এটা হলো সেই স্পষ্ট সহজ সরল ইসলামের দিন ও রাস্তা, যেই রাস্তার মধ্যে কোনো বক্রতা নেই। ওমান সিরাতি হুয়াল মুতাবাআতু লিল্লাহি ওয়ার রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই সিরাতের অর্থ হবে যে আল্লাহ ও রাসূলের আনুগত্য করা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক সহজ সরল পথের দিশা দিন, তথা আমাদেরকে আল্লাহ ও রাসূলের আনুগত্যের তৌফিক দান করুন। একটি হাদিসে বর্ণিত হয়েছে, নওয়াস বিন সামান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, দরাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা একটা উদাহরণ দৃষ্টান্ত উপমা বর্ণনা করেছেন, সিরাতাম মুস্তাকিমা, একটা সহজ সরল রাস্তা, একেবারে সিধা রাস্তা, সঠিক রাস্তা, সোজা রাস্তা, ওয়ালা জামবাতাই আস-সিরাতি সুরানি, এটা হলো মূল রাস্তা, আর রাস্তার দুই ধারে
দুইটা প্রাচীর নির্মিত হয়ে আছে দুই সাইড দিয়ে, ফিহিমা আবওয়াবুন মুফাত্তাহাতুন, আর ওই দুই প্রাচীরের গায়ে জায়গায় জায়গায় দরজা লাগা আছে। ওয়ালাল আবওয়াবে সুতুরুন মুরখাতুন, আর দরজাগুলোতে পর্দা লটকানো আছে। ওয়ালা বাবি সিরাতে দাইন, আর এই রাস্তার দরজায় রাস্তার মাথায় একজন আহ্বানকারী বলছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, উদখুলু সিরাতে জামিয়ান ওয়ালা তাওয়াজু, তোমরা সকলেই সোজা যে রাস্তা এই রাস্তা ধরে চলো, ওয়ালা তাওয়াজু, আর ডানে বামে বা বাঁকা পথে চলিও না। ওয়াদাইন ইয়াদউ মিন ফাওকি সিরাত, আর একজন আহ্বায়ক আহ্বানকারী রাস্তার উপর থেকে বলছেন, মাথার উপর থেকে তিনি উপরে আছেন, ফাইদা আরাদা আল ইনসানু আন ইফতাহা শাইয়্যান মিন তিলকাল আবওয়াব, আমরা বলেছিলাম দুই দিকে সোজা রাস্তার দুই দিকে দুইটা প্রাচীর, প্রাচীরের গায়ে গায়ে দরজা, দরজাতে পর্দা লটকানো, এবং একজন আহ্বায়ক আছে রাস্তার মাথায় আর আরেকজন হলো রাস্তার উপরে। ইদা আরাদা আল ইনসানু আন ইফতাহা শাইয়্যান মিন তিলকাল আবওয়াব, যখন কোনো ব্যক্তি ওই প্রাচীরের সাথে লাগানো কোন দরজাগুলো খুলতে চায়, ফলা, তখন ওই আহ্বায়ক বলতে থাকেন যিনি রাস্তার উপরিভাগে রয়েছেন, ওই হাকা, তুমি দূর হও, দুর্ভোগ হোক তোমার, অকল্যাণ হোক তোমার, লা তাফতাহু, তুমি এই দরজা খুলিও না, ফা ইন্নাকা ইন তাফতাহু তালিজুহু, কারণ তুমি যদি এই দরজায় দরজা খোলো, ডোর ওপেন করো, তাহলে তালিজু, তুমি এই দরজায় প্রবেশ করবে, মানে জাহান্নামে প্রবেশ করবে, নাউজুবিল্লাহ। ফাসসিরাতু আল ইসলাম, ইতিপূর্বে যে উদাহরণটা বলা হলো, তো যে রাস্তার কথা বলা হচ্ছে রাস্তাটা হলো ইসলাম। ওয়াসুরানে হুদুদুল্লাহ, আর রাস্তার দুই সাইডে যে প্রাচীর ছিল এগুলো হলো আল্লাহর সীমারেখা। আর ওয়াল আবওয়াবুল মাফতুহাতু মাহারিমুল্লাহ, আর যে খোলা দরজাগুলো ছিল উন্মুক্ত দরজা যার সামনে পর্দা লটকানো আছে, এটা হলো আল্লাহর হারামকৃত জিনিস। ওয়াদালিকা দাই আলা রাসিস সিরাতে কিতাবুল্লাহ, এবং রাস্তার মাথায় যেই আহ্বায়ক বা আহ্বানকারী ছিলেন সেটা হলো আল কোরআন। ওয়াদাই মিন ফাওকিস সিরাত, রাস্তার উপরিভাগ থেকে যে আহ্বায়ক ওই দরজায় প্রবেশে নিষেধ করছিল সেটা হলো ওয়াইজুল্লাহ ফি কলবি কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের অন্তরে আল্লাহ তাআলা একটা নসিহত গ্রহণের যে মন মানসিকতা দিয়ে দিয়েছেন নেচার, সেই ওয়াইজ ও নসিহতকারী যা প্রত্যেক মানুষের অন্তরে আছে, যা তাকে অন্যায় বাধা দেয়, কিন্তু আত্মপ্রবৃত্তির বা কুপ্রবৃত্তির বশবর্তী হয়ে শয়তানি ওয়াসওয়াসা যখন প্রাধান্য পায়, তখন মানুষ অন্যায় নিজেকে ধাবিত করে বা নিমজ্জিত করে। এটা মুসনাদে আহমদ এবং তিরমিজির হাদিস, আর হাদিসটি হাসান ও সহি। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, সোজা পথ দেখাও, আর সেই সঠিক ও সোজা পথটা হলো ইসলাম। সেটা হলো ইসলাম, যেই পথে কোনো বক্রতা নেই, যেই কোনো যে পথে কোনো অস্পষ্টতা নেই। তারপর বলা হচ্ছে আমাদের প্রার্থনায়, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনি আমাদেরকে সেই লোকদের পথ দেখান যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন, যাদেরকে যাদেরকে দয়া করেছেন। আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম হুমুল মাযকুরুনা ফি কাওলি, আর আল্লাহ যাদের উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তাদের কথা সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেখানে তিনি বলছেন, ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এরা থাকবে বা এরা রয়েছে ওই সমস্ত লোকদের সাথে কিয়ামতের দিন তারা থাকবেন,
মা আল্লাযীনা আনআম আল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ ও দয়া করেছেন তারা কারা? মিনান নবিয়্যিন, এক নম্বর লোক হলেন নবীগণ, যাদের উপরে আল্লাহ অনুগ্রহ ও দয়া করেছেন তাদের প্রথম ব্যক্তি হলেন কারা? নবীগণ। দ্বিতীয় ব্যক্তি ওয়াসিদ্দিকীন, সত্যবাদীগণ, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু বকর সিদ্দিক, সত্যবাদী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের কথা শোনার পরে তিনি বলেছিলেন, কাফেররা যখন এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিল, মুসলিমদের সংখ্যা যখন হাতে গোনা কয়েকজন মাত্র ছিল, তখন তিনি বলেছিলেন এটা যদি আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিবের নাতি এবং আবদুল্লাহর পুত্র মোহাম্মদ বলে থাকে, তাহলে তিনি সত্য বলেছেন, তখন থেকে তাকে সিদ্দিক বলা হয়। তো যারা সত্যবাদী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসিদক, তোমরা সত্য কথা বলো, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য মানুষকে নেকির পথ দেখায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্না, আর নেকি মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। এজন্য সত্যবাদীদের সাথে হতে হবে। তো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আপনি আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করুন, তাদের পথ আমাদেরকে দেখান। আর এদের মধ্যে এক নাম্বার হলেন নবীগণ, দুই নাম্বার সিদ্দিক সত্যবাদীগণ, ওয়াসুহাদাই তিন নাম্বার শহীদগণ, যারা আল্লাহর দিনের জন্য, যারা ইসলাম কায়েমের জন্য জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেন, তারাই হলেন শহীদ। আজকাল তো আমাদের দেশে হিন্দুরাও শহীদ হয়। আজকালকে তো আব্রাহাম লিঙ্কনের তৈরি করা কুফুরি মতবাদ, গণতন্ত্র কায়েমের জন্য মানুষ মরে আর তারপরে তাকে শহীদ বলে নামকরণ করে। শহীদ এত সস্তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন আশ-শাহীদ হুয়া মান কুতিলা লিইলাই কালিমাতিল্লাহি ফি সাবিলিল্লাহ, শহীদ সেই ব্যক্তি যে আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে শাহাদাত বরণ করে, মিছিল মিটিং এ লাফালাফি করে মরে যায়, কয় শহীদ না। আসলে এটা একেবারেই ইসলামের অপব্যাখ্যা, জিহাদের অপব্যাখ্যা, শহীদের অপব্যাখ্যা। যাই হোক, দুই প্রথম প্রকার নবীগণ, দ্বিতীয় প্রকার সত্যবাদীগণ, তৃতীয় প্রকার শহীদগণ, আর চতুর্থ প্রকার হলেন ওয়াসালেহীন, এবং নেককার পরহেজগার ব্যক্তিবর্গ, যাদের উপরে আপনি অনুগ্রহ দয়া করেছেন তাদের পথ আমাদেরকে দেখান। ওয়া হাসুনা উলাইকা রফিকা, এবং বন্ধু হিসেবে তারা কতই না উত্তম, আর বন্ধু হিসেবে তারা কতই না উত্তম। এই জন্য আমাদের উচিত হবে আমরা যেন এই চার প্রকার ব্যক্তিদের কাতারে শামিল হওয়ার চেষ্টা করি। নবী হওয়ার তো আর কোনো সুযোগ নেই, তবে নবীদের পথ অনুসরণ করলে নবীদের সাথে থাকা যাবে ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যার একটা অংশ আমাদের আজকের এই দার্স, এবং আপনারা যেখানে আছেন আমি অনুরোধ করব যে যে সত্য জানবেন সেটা নিয়ে নিজে আমল করবেন, পরিবারকে বলবেন, এরপরে এটা বাইরে প্রচার করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, এবং নিজেও সৎ কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে যে আমি একজন মুসলিমদের অন্তর্ভুক্ত মাত্র, আমি আমি বড় কিছু নই। তো যাই হোক, এই কাজ, এই খেদমত আঞ্জাম দেওয়া একান্ত জরুরি আমাদের উপরে। সূরা আসরের নাজাত ও মুক্তিপ্রাপ্ত দের চারটা গুণ বলা হয়েছে, তার মধ্যে এক নাম্বার ইমান আনে, দুই নাম্বার সৎ কাজ করে, তিন নাম্বার সত্যের দাওয়াত দেয়, চার নাম্বারে সত্যের দাওয়াত দিতে গিয়ে কষ্ট আসলে সেখানে ধৈর্য ধারণ করে। তো এই হলো নবীদের কাজ, নবীদের কাজ দাওয়াতি কাজ, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এটাই নবীদের কাজ। যারা এই খেদমত আঞ্জাম দেবে তারা ইনশাআল্লাহ নবীদের সাথেই কিয়ামতের দিন থাকবেন। তো এ গেল প্রথম প্রকার নবীগণ, সত্যবাদীগণ, তিন নাম্বার শহীদগণ, চার নাম্বার এই এই আপনার নেককার পরহেজগার ব্যক্তিরা, তাদের পর আমরা প্রতি রাকাত সালাতে আল্লাহর কাছে প্রার্থনা করে থাকি আনআম আল্লাহ আলাইহিম বি তাআতিহি ওয়া ইবাদাতিহি, এই লোকেরা বা এই ব্যক্তিগণ আল্লাহর ইবাদত এবং তার আনুগত্য করার দরুন আল্লাহ তাদের উপরে অনুগ্রহ দয়া করেছিলেন।
তাই আমরা তাদের পর আল্লাহর কাছে প্রার্থনা করি প্রতি রাকাতে, প্রতি রাকাতে। অর্থাৎ দিনে রাত্রে যদি ফরজ নামাজও কেউ পড়ে, তাতেও সে সর্বনিম্ন 17 বার করে আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এই দোয়া পাঠ করে থাকে। তারপরে আসলে কারো যদি ভালো কিছু জিনিস থাকে সেটাকে সে যেমন হেফাজত করে, সংরক্ষণ করে, তেমনি এটা নষ্ট হয়ে যাওয়া থেকে সে নিজেকে সে জিনিসকে হেফাজতেরও ব্যবস্থা করে, এটার যত্ন নেয়। ওইরকম আমরা যেমন ভালো পথ চাইলাম, তেমনি খারাপ পথ থেকে আল্লাহর কাছে আশ্রয় ও প্রার্থনা চাওয়া হয়েছে। শেষাংশে বলা হচ্ছে গাইরিল মাগদুবি আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথ দেখাইও না যাদের প্রতি তুমি ক্রোধান্বিত হয়েছো, তুমি গোস্বা হয়েছো, তুমি রাগ করেছো, তোমার ক্রোধ যাদের উপরে স্থায়ী হয়ে গেছে, আর তারা হলো আল ইয়াহুদ, হুমুল ইয়াহুদ, তারা হলো ইয়াহুদি জাতি। গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়েছেন, ক্রোধান্বিত হয়েছেন, রাগ করেছেন। কেন? লিআন্নাহুম আলিমু ওয়ালাম ইয়ামালু, কারণ তারা জেনেছিল কিন্তু আমল করেনি। ইহুদিরা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী এবং মুসা আলাইহিস সালাম তাওরাতে এমন কথা বলে গেছেন, এর পরও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতো না, তারা জানতো কিন্তু মানতো না, এজন্য আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, দুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়াবাউ বিগাদাবিন মিন আল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপরে এই লাঞ্ছনা দারিদ্রতা লিখে দিয়েছেন এবং তারা আল্লাহর ক্রোধে পতিত। এ হলো ইহুদি জাতি যারা বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত হয়ে আমেরিকা ও ব্রিটেনের আমেরিকা ও ব্রিটেনের ছত্র ছায়ায় তারা ফিলিস্তিনে বস্তি গাড়ে, এবং এই ফিলিস্তিনি জনগণ তারাও তাদেরকে প্রাথমিকভাবে স্থান দিয়েছিল ভেসে আসা, সম্ভবত জার্মানি থেকে ভেসে আসা একটি বিশাল নৌকাতে, যে প্রথম বহর এসেছিল তাদেরকে উঠার জায়গা করে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই ইহুদি জাতিদের মাধ্যমেই এই খ্রিস্টান সম্প্রদায় আমাদের প্রাণের প্রিয় ভূমি মসজিদে আকসার ভূখণ্ড ফিলিস্তিন বা প্যালেস্টাইনকে তারা জবরদখল করে নিয়েছে, নিচ্ছে। আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করুন, আল্লাহুম্মা আমিন, এবং আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের রক্তকে, জানকে, মালকে, আল্লাহ তাআলা ইজ্জতকে হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। এবং যারাই এই ইহুদি এই অভিশপ্ত জাতির, ক্রোধান্বিত জাতির সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবে, আল্লাহ তাদেরকেও এমন শাস্তি দিন যা পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং এখন যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে মনুষ্যত্ববোধ ও মানবিকতা বলে ইহুদিদের কিছুই নেই, তাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে যে মুসলিমদেরকে গাজা থেকে নিষ্পেষিত করে দেওয়া। এজন্য তারা এখানে বুল্ডোজার দিয়ে হামলা করে, এখানে তারা হসপিটালে পর্যন্ত হামলা করে, যুদ্ধ ক্ষেত্রের যে আন্তর্জাতিক নিয়ম সেটাও তারা তোয়াক্কা করে না, কিন্তু বিশ্ব মডলেরা কোনো কথাই বলে না, কারণ ওরা নিজেদের দলের লোক, ওরা নিজেদের দলের লোক। যাই হোক, আপনারা, আমরা সাধারণ মুসলিম, আমরা আমাদের মুসলিম ভাই ও বোনদের কল্যাণে দোয়া করব এবং এই জাতির ধ্বংসের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, তাদের লাঞ্ছনা অপমান অবমাননাকে আরো ত্বরান্বিত করুন, এবং অতি দ্রুত তাদেরকে লাঞ্ছিত অবস্থায় ফিলিস্তিনের স্বাধীন ভূখণ্ড থেকে আল্লাহ তাআলা বিতাড়িত করুন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এখনো যারা জানে কিন্তু আমল করে না, এটা মুসলিমদের এখন চরিত্র হয়ে গেছে অনেকের। সকল মুসলিমই জানে 5 ওয়াক্ত নামাজ ফরজ কিন্তু পড়ে না, অনেকেই জানে যে রোজা রাখা ফরজ কিন্তু রমজান মাস আসলে তারা রোজা রাখে না। আমরা জানি হজ জীবনে একবার ফরজ, অনেকের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজে যায় না। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই বদচরিত্র গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরের অংশ বলা হয়েছে, বলা দলিন, এবং যারা পথভ্রষ্ট হয়েছে
তাদের রাস্তাও আমাদেরকে, তাদের পথও আমাদেরকে দেখায় না। বলা হচ্ছে এখানে হুমুন নাসারা, এরা হলো খ্রিস্টান, লিআন্নাহুম আবাদুল্লাহ আন জাহালিন, কারণ তারা আল্লাহর ইবাদত করেছে না জেনে, কারণ তারা আল্লাহর ইবাদত করেছে না জেনে। অতএব জেনে শুনে আল্লাহর ইবাদত করতে হবে, সঠিক ইবাদত করতে হবে। কিতাবে আছে, বুজুর্গানে দিন বলেছেন, অমুক পীর সাহেব বলেছেন, এটা দলিল নয়, দলিল হতে হবে কোরআন এবং সহি সুন্না থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্বোক্ত চার প্রকার ব্যক্তির পথ দেখান এবং পরবর্তী দুই ধরনের লোকদের পথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ইমাম সুফিয়ান রাহিমাহুল্লাহ বলছেন, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, মান ফাসাদা মিন উলামাইনা ফাতিহি শাবাহুম বিল ইয়াহুদ, আমাদের আলেম ওলামারা যারা বিপদগামী হয়ে যায় তাদের মাঝে ইয়াহুদীদের চরিত্র বা সাদৃশ্য রয়েছে। ওয়ামান ফাসাদা মিন উবাদিনা ফাতিহি শাবাহুম বিন নাসারা, আর আমাদের আবেদগার ইবাদতগার যারা বিপদগামী হয়েছে তাদের মাঝে খ্রিস্টানদের সাদৃশ্য রয়েছে, না জেনে আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে না জেনে ইবাদত করা। এই ছিল আজকে আমাদের শেষ দার সুরাতুল ফাতিহার বিষয়ে। শেষ কথা, 7 নম্বরে একটি বিষয় উল্লেখ করা হচ্ছে, সেটা হলো ইয়াস্তাহিব্বু লিমাইন ইয়াকরাউল ফাতিহাতা ফিস সালাতে আই ইয়াকুলু বাদাহা আমিন, যারা সুরাতুল ফাতিহা পাঠ করেন তাদের জন্য মুস্তাহাব ও উত্তম এবং ভালো হলো যে সুরা ফাতিহা শেষে আমিন বলবেন। ওয়া মানাহু, আর আমিনের অর্থ হলো আল্লাহুম্মা ইস্তাজিব, যে আল্লাহ তুমি আমার এই প্রার্থনাগুলো যা করলাম সেগুলো কবুল করো। ওয়াহিয়া লাইসাত মিন আয়াতিল ফাতিহা, আর আমিন এই শব্দটা সুরা ফাতিহার কোন আয়াত নয়, এটা কোনো সুরা ফাতিহার অংশ নয়, এটা একটা দোয়ামূলক শব্দ। ওয়ান ওয়াইল ইবনে হুজরিন ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বারা, ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি পাঠ করলেন, ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, হে আল্লাহ যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ আপনি আমাদেরকে দেখায়েন না। এই আয়াতটি পাঠের পরে ক্বালা আমিন মাদ্দা বিহা সাওতাহু, তিনি উঁচু আওয়াজে আমিন বললেন এবং তার আওয়াজকে লম্বা করে টেনে পড়লেন, যেটা তিনি শুনতে পেলেন। তো এখানে ইমাম সাহেব তিনি জোরে জোরে আওয়াজে লম্বা করে আমিন এভাবে টেনে পড়েছেন, ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু আনহু সেটা শুনেছেন, সাহাবাদের কাছে বর্ণনা করেছেন, এটা মুসনাদে আহমদ এবং সুনানে আবি দাউদের হাদিস। তো এখন আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছেন যারা মাজহাবকে ফলো করার অজুহাত দিয়ে সহি হাদিস গুলো এড়িয়ে যান, তারা বলেন যে আমিন আমরা বলি কিন্তু আমরা আস্তে বলি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন জোরে বলেছেন তখন জোরে বলতে হবে, আর যখন আস্তে বলেছেন তখন আস্তে বলতে হবে। ওয়াকাদ ওয়ারাদা ফি ফাদলিহা মা সাবাতা ফি সহিহাইন মিন হাদিস আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আর আমিন বলার ফজিলতে বুখারি ও মুসলিমে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, ইমাম যখন আমিন বলেন তখন তোমরাও আমিন বলো, ফা ইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহ। তো কারণ যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলা আছে, তাহলে এখানে বোঝা যায় যখন আমরা সালাতে আমিন বলি তখন ফেরেশতারাও আমিন বলে, তো যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, গোফেরা লাহুমা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুণাগুলি আল্লাহ মুছে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর আমাদের ভাইয়েরা বলতে চেয়েছেন যে আমিন বলা তো এসেছে বুখারী মুসলিমের হাদিস, কিন্তু আমিন আমিন আস্তে বলতে হবে, আস্তে নয় জোরের আওয়াজে উঁচু গলাতেই বলতে হবে, যেটা একটু আগে আমরা হাদিসটা বললাম যে মাদ্দা বিহা সাউতাহু ইয়ানি রাফা বিহা সাউতাহু, আওয়াজ উঁচু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়েছেন, ফলে মুক্তাদিরাও জোরে আমিন বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায়, হাত্তা তাকুনা লিল মসজিদি লাজ্জা, এমনকি আমিন বলার শব্দে মসজিদে একটা গুনগুন শব্দ করে, গুমগুম শব্দ করে উঠত। এই জন্য আমরা কি করব, সূরা ফাতিহা শেষে আমিন বলবো, জোরের নামাজ যেগুলো হয় সেখানে জোর আওয়াজে বলবো, স্বাভাবিক আওয়াজ, জোরে একেবারে মসজিদ ফাটিয়ে নয়, আবার আসতেও না, মিডিয়াম আওয়াজে আমিন, এইভাবে আমরা আমিন বলবো। তো আল্লাহ তাআলা যেন সূরা ফাতিহাতে যা কিছু বললেন
সেই সুরা ফাতিহার ভালো দিকগুলোর উপরে আমাদেরকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। এবং সুরা ফাতিহাতে যে চার প্রকার লোকের রাস্তা আমরা প্রার্থনা করি সেটা যেন আল্লাহ আমাদেরকে প্রদান করেন আল্লাহুম্মা আমিন। দুই দুই ধরনের মানুষের রাস্তা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, সেটা হলো ইহুদি ও খ্রিস্টানদের রাস্তা, সেখান থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে চলার তৌফিক দান করুন আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। কোন ভাইয়ের প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম, জাজাকাল্লাহ খাইরান শেখ। যদি কোনো ভাই প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনি প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন বা আনমিউট করে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। আমার একটা ছিল ইনশাআল্লাহ। জি জি, বলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বক্তব্য। আমার আসসালাম। ছোট একটা অ্যাকচুয়ালি প্রশ্ন বলতে, আমি একটা ক্লারিফিকেশন আমার কাছে মনে হচ্ছে যে আমরা সুরা ফাতিহার পরে আমিন বলতেছি, আর আপনি অনেক সময় বলতেছেন আল্লাহুমা আমিন। তো আমি কি আল্লাহুমা আমিনটা বেশি স্ট্রং না আমিন? আমি আমার কথা আমার প্রশ্নটা হচ্ছে, আমি কি আমিন বললেই কি এনাফ, নাকি আমাকে প্রতিটা ক্ষেত্রে আল্লাহুম্মা আমিন বলতে হবে? এটা কি হাদিসের অনুসারে কিনা? আপনি কি আমার কোশ্চেনটা বুঝতে পেরেছেন কিনা? সুন্দর, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, যে আমি শুধু আমিন বলবো এটাতে এনাফ নাকি আল্লাহুম্মা আমিন বলবো। কি আমিও আমার সুরা, কোশ্চেনটা, জি জি সুন্দর। তো সুরা ফাতিহার শেষে যেটা আমরা হাদিসটা পড়লাম বুখারী ও মুসলিমের, সেখানে রাসূল আমিন বলতে বলেছেন। তো যেটা যেখানে স্পষ্ট আমিন বলার কথা এসেছে, আল্লাহুম্মা আমিন শব্দটা নেই, তো সেখানে আমরা শুধু আমিনই বলবো। আর আমিনের মধ্যে আল্লাহুম্মা শব্দটা আছে, যেটা আমরা বলেছি যে আমিন শব্দের অর্থই হলো আরবিতে এর ব্যাখ্যায় বলা হচ্ছে আল্লাহুম্মাস্তাজিব, মানে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তো এটা আমিনের মধ্যেই নিহিত আছে। আর কেউ যদি আমিন বলে, বিশেষ করে সালাতের মধ্যে যেটা, সেখানে আল্লাহুম্মা আমিন বলা যাবে না, কারণ সেখানে স্পষ্ট আমিনই বলার কথা এসেছে, ওখানে আল্লাহুম্মা আমিন আসে না। কিন্তু অন্য দোয়াগুলোতে, যখন ধরেন সালাতুল ইস্তেসকা হচ্ছে, অথবা যেখানে যেখানে হাত তুলে দোয়া করা যায়, সেখানে যখন হয় খুতবার শেষে খতিবগণ দোয়া করেন, তখন আমরা আমিন আমিন বলি। সেগুলোতে যদি আপনি আল্লাহুম্মা আমিন বলেন, তো সেটা দোষণীয় কিছু নয়, তবে আমিন বলাটা এনা এজন্য যে আমিনের মধ্যেই আল্লাহ শব্দ উল্লেখ আছে। আমরা বললি আল আমিন মানে আল্লাহ কবুল করো, ওইখানেই আল্লাহ আল্লাহুম্মা শব্দ উল্লেখ আছে। কেউ যদি এটা স্পষ্ট করে বলে যে আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ তুমি কবুল করো, তাহলে এটা আরো ভালো। তবে এটা অন্য সময়ের জন্য, যখন আপনারা আমরা নিজেরা আলাদা দোয়া করি তখন, অথবা যখন এই যে দার্সের শেষে আমরা বললাম, যেটা আপনি উল্লেখ করলেন, যে আমরা বারবার বলছি যে আল্লাহ আমাদেরকে যেন এটা তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহুম্মা আমিন মানে আল্লাহ তুমি আমাদের দোয়াটা কবুল করো, এই হলো কথা। এখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এতটুকু শুধু। এটা যদি আল্লাহুম্মা আমিন না বলে আমিন বলি, তাতেও যথেষ্ট। আশা করি স্পষ্ট হয়েছে। জাজাকাল্লাহ খাইরান শেখ, অনেক সুন্দর আসসালামু ব্যাখ্যা। আলাইকুম। আমার আসসালামু শেখ, আলাইকুম একটা প্রশ্ন আছে। আচ্ছা, একজন একজন আগে প্রশ্ন, আঙ্কেল আগে, রুহুল আমিন আঙ্কেল আগে প্রশ্ন করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম একটা ওরহমাতুল্লাহ ওবারাকাতুহ। মানে দ্বিধার মধ্যে আছি, এই জিনিসটা একটা মানে করার জন্য আমি আপনাকে এই যেটা বলতেছি, সুরা আজাবে 33 নম্বর সুরার 35 নম্বর আয়াতে শেষে দিয়ে একটা জিকির জিকির সম্বন্ধে বলছে, ওয়া জিকিরি জিকিরি লাহা কাসিরান ওয়া ওয়া জিকিরা, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ কর। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি কে হবে? তিনি উত্তরে বললেন, অধিক জিকিরকারী ব্যক্তি। তিনি আবার প্রশ্ন করেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদের চেয়েও কি বেশি? জবাবে তিনি বললেন, যদিও মুজাহিদরা কাফিরের উপর তরবারি চালনা করত করতে তরবারি ভেঙ্গে ফেলে এবং রক্তে রঞ্জিত হয়ে পড়ে, তবু আল্লাহ জিকিরকারীর মর্যাদা তার চেয়ে বেশি। হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত রয়েছে। জিকির সম্বন্ধে আরো আছে এখানে, জি জি এইটা নে
হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে। আঙ্কেল, আপনার প্রশ্নটা কি আগে আপনার প্রশ্নটা বলেন, হ্যাঁ কি কয়, আপনার প্রশ্ন প্রশ্ন প্রশ্নটা বলেন, প্রশ্ন। প্রশ্নটা হইলো জিকির, যে জিকিরের এত মর্যাদা, জিকিরটা কি এবং কিভাবে সুন্দর করতে হবে সুন্দর, সেটা। ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়। জিক্রুন শব্দের অর্থ হলো স্মরণ করা, যাকারা ইয়াজকুরু মানে উল্লেখ করা, স্মরণ করা। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে, যেটা আয়াতটা আপনি পড়েছেন, উযকুরুল্লাহ যিকরান কাসিরা, আল্লাহকে আচ্ছা তোমরা বেশি বেশি স্মরণ করো। এসা একটা হাদিসে কুদসিতে আছে, বান্দা যদি আমাকে তার মনে মনে স্মরণ করে, আমিও মনে মনে তাকে স্মরণ করি। সে যদি আমাকে কোনো মজলিসে স্মরণ করে, আমি তাকে স্মরণ করি তার চাইতে উত্তম মজলিসে। এই যে একটা স্মরণ করা, স্মরণে জেকের করা, যেটা সেই জেকেরটা হলো বিভিন্ন মানে সব সময় আল্লাহ তাআলাকে নিজের অন্তরের সাথে গেঁথে রাখা, আমার ভালো মন্দের সাথে আল্লাহর বিষয়টাকে সম্পৃক্ত করা, ভালো করার তৌফিক দাতা, মন্দ থেকে বাঁচার একমাত্র মালিক আল্লাহ তাআলা। এই জন্য আমি সবসময় ভালো আল্লাহর কাছেই চাইবো, মন্দও আল্লাহর কাছে, মন্দের ব্যাপারেও আল্লাহর কাছ থেকে সংরক্ষণ চাইবো। আর এজন্য ইসলামে বিভিন্ন দোয়া রয়েছে, দোয়া, এই দোয়াগুলো প্রত্যেকটি পাঠে পাঠে আছে। তো যখন আমরা এই দোয়াগুলো পড়ি, তখনই আল্লাহকে স্মরণ করা হয়। যেমন আপনি যখন বাসায় ঢুকবেন, তখন তখন দোয়া আছে, যেরকম আল্লাহুম বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসালুকা খাইরাল মাওলাদি ওয়া খাইরাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজিনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা, এই দোয়া। তারপরে যখন বের হয়ে যাব বাসা থেকে, বিসমিল্লাহ তাওয়াক্কাল তু আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, বাথরুমে প্রবেশের দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া। এই যে বিভিন্ন দোয়া ও আজকার, যে এই জিকির থেকে এসেছে আজকার বহুবচন, তো এগুলোর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়। এছাড়া মেলা এমন জিকির আছে যেগুলোতে হয়তো প্রার্থনা নেই, কিন্তু আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন রয়েছে, সেগুলোও জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে প্রিয় বাক্য হলো চারটা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকিরের অন্তর্ভুক্ত। একটা দোয়া আছে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যদি কেউ 10 বার সকালে 10 বার বিকালে পড়ে, তাহলে ইসমাইল আলাইহিসসালামের বংশের 4টা দাস মুক্ত করার সে সওয়াব পায়। আর যদি কেউ 100 বার করে পড়ে, তাহলে সে 10টা দাস মুক্ত করার সওয়াব পায়, আর 100টা তার গুনাহ মুছে দেওয়া হয়, 100টা নেকি লিখে দেওয়া হয়, আর ওই দিনের জন্য এটা তার রক্ষা কবচ হয়, আল্লাহর রহমতে আল্লাহ তাকে হেফাজত করেন। আর 5 নম্বরে এর ফজিলত হচ্ছে যে ওই ব্যক্তির চাইতে উত্তম আমল নিয়ে কেউ আল্লাহর কাছে হাজির হতে পারে না, উপস্থিত হতে পারে না, ওই ব্যক্তি ছাড়া যে তার চাইতে এই দোয়াটি বেশি বার পড়ে। তো যাই হোক, ভাই যেটা প্রশ্ন করেছিলেন জিকের জিনিসটা কি, তো আমরা সদা সর্বদা আল্লাহকে অন্তরে স্মরণে রাখা এবং ইসলামে প্রতিটি কাজের শুরুতে শুরুতে যে দোয়াগুলো এসেছে, শেষে যে দোয়াগুলো এসেছে, সেই দোয়াগুলো পাঠ এবং আল্লাহ তাআলার গুণকীর্তন ও প্রশংসামূলক যে সকল বিভিন্ন জেকের আছে, সেই জেকের গুলো পাঠ, এগুলোই জেকে জেকের বলতে এ সকল বিষয়কেই বোঝায়। আশা করি স্পষ্ট হয়েছে। সালাম আলাইকুম শেখ। সালাম আলাইকুম। আমার জি একটা ওয়ালাইকুম প্রশ্ন, সালাম। আমার একটা প্রশ্ন আছে। তো আমার প্রশ্নটা হইলো, ইমাম যখন সুরা ফাতিহা পড়লেন, তখন তো মনে করেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের পরে আমরা সুযোগ পাইলাম না বা আমি পড়ি না, তো যখন অলপ দাঁড়ালেন ইমাম, তখন মনে করেন আমি কি আমিন বলবো ইমামের সাথে, ইমামের সাথে এরপরে আমি আবার সুরা ফাতিহা পড়বো যখন ইমাম কেরাত আরম্ভ করেন, এটা একটু ক্লিয়ার করেন প্লিজ। ইতিপূর্বে আমরা বলেছিলাম, আমাদের একটা প্রশ্ন এসেছিল যে ইমাম সাহেবের উচিত ধীর স্থির ভাবে পাঠ করা, যাতে তার প্রতিটি আয়াতের পরপরে একটু সামান্য সময় দেন, যখন মুক্তাদিরা পড়ে নিতে পারেন, এটাই সবচেয়ে উত্তম। এখন যদি এমনটি হয় যে সেখানে পড়ার আমি সময় না পাই,
তাহলে ইমাম যখন আমিন বলবেন তখন আমি তার সাথে আমিন বলবো। কারণ একটু আগেই হাদিসটা আপনারা শুনলেন বুখারী ও মুসলিমে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবেন তখন তোমরাও আমিন বলো। আর এর ফজিলত বলা হলো যার আমিনের সাথে ফেরেশতার আমিন বলা মিলে যাবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। তো আপনি যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন বলে আমিন বলবেন, আপনারা আমরা তার সাথে আমিন বলবো। এখন যদি আমাদের সূরা ফাতিহা পড়া হয়ে গিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি পড়া না হয় তাহলে আমি আবা আমি ইমামের পরে সূরা ফাতিহা পড়ব। আর দ্বিতীয়বার আপনি আমিন বলতেও পারেন, না বললেও আপনার কোনো ক্ষতি নেই, এই জন্য যে আপনি আগে আমিন আগেই বলেছেন ইমামের সাথে। ঠিক আছে, জাজাকাল্লাহ খাইরান। আমার মনে এই হয় আর কি। একটা সময় আরো প্রশ্ন আছে কারো, যদি না থাকে তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এইটার রিলেটেডই একটা প্রশ্ন ছিল শেখ। জি এই যে আপনি বলছেন যে ইমাম একটু সময় দিবে প্রত্যেকটা আয়াতের পর মাঝখানে আমরা পড়ে নিব, ইমাম যখন লাস্ট আয়াতটা পড়বে যে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, এটা বলে আমিন চলে যায়, তখন আমিন না বলা পর্যন্ত তো আমি কিছু বলতে পারছি না। তো সেই ক্ষেত্রে কি ওনার আমিন বলার পরে আমি এটা পড়বো, নাকি ওলা দোয়ালিনে যখন আপনি, থাকে তখন আমি হ্যাঁ গায়রুল সুন্দর, মাগদুবি শুরু করবো? ইমামের ইত্তিবা করতে বলা হয়েছে। ইত্তিবা বলতে তার পিছনে পিছনে যাওয়া। তো উনি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিনে পড়ছেন, তো উনার পিছনে পিছনে গিয়েও যদি আমি পড়তে পারি তাহলে উনি কিন্তু সাথে সাথেই যে বলে দিচ্ছেন এমন না, কিছু জি 2-1 সেকেন্ড হলেও কিছু একটা কিন্তু লেট থাকে। তো জি যাই হোক, আর আমিন বলার ক্ষেত্রেও কিন্তু প্রায় অনেক মসজিদে এমনটি হয় যে সবাই একসাথে আমিন ইমামের বা ইমামও বলে সাথে সাথে বলে। তো ওই ওরই মধ্যে যদি পড়ে নেওয়া সম্ভব হয় তো পড়বেন, আর না হলে আমিন বলে নিবেন তারপরে আয়াতটা পড়ে নিবেন শেষ। ওকে, জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, আমি একটা আমরা একটা শেষ প্রশ্ন করি, করি, একটা ছোট্ট প্রশ্ন করি। ছোট্ট একটা জিনিস। আপনি যেহেতু আমিন নিয়ে প্রশ্ন আলোচনা হচ্ছে, অনেক ইমাম অনেক ভাবে আমিন বলে, কেউ বলে আমিন, কেউ বলে আমিন, তো কোনটা আসলে শুদ্ধ, বা যদি কোনটা কি ভুল নাকি দুইটাই ঠিক, একটু যদি 1 মিনিট একটু বলে দিতেন আপনি প্লিজ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমরা পড়লাম যে মাদ্দা বিহা সাউতাহু, মাদ্দা ইয়ামুদ্দু মানে টেনে পড়া, আমিন 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 এরকম কোন শব্দ আসেনি, আমিন এরকম না, আমিন এটাই সঠিক। আলিফে মদ, মিমের পরে ইয়া, তারপরে নুন, আমিন এটাই বিশুদ্ধ। জাযাকুমুল্লাহ খাইর। তাহলে আজকে আমরা ইনশাল্লাহ শেষ করি, শাহের ক্লাসের সময় যাচ্ছে। শাহেক, আপনি আমাদেরকে গ্রুপে শেয়ার করবেন ইনশাল্লাহ, আপনার ভিডিও লেকচার যদি ইনশাল্লাহ ইয়ে করেন আমাদের গ্রুপে একটু ঠিক শেয়ার আছে, করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ইনশাল্লাহ। আগামী সপ্তাহে দেখা হবে, আপনার সময় স্বল্প। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله.